আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রত্যেকটা জঙ্গলেই কোনো না কোনো বড় হিংস্র প্রাণী হয়ে থাকে। যখনই সেই প্রাণীগুলো কোনো জায়গায় পৌঁছে যায়, তখন অন্য প্রাণীরা সেই জায়গাকে খালি করে দেয়। এই প্রাণীগুলোকেই বলা হয়ে থাকে ফুড চেনের এপিক প্রেডিটর। জানোয়ার যেমন লায়ন, টাইগার, ভাল্লুক, ক্রকোডাইল, পোলার বেয়ার ইত্যাদি, এসব প্রাণী নিজেদের এলাকার সবচাইতে বড় এপিক প্রেডিটর হয়ে থাকে। কখনো কি আপনার ব্রেইন এটা চিন্তা করেছে, এই সকল অ্যাপিক্স প্রেডিটরের মধ্যে সবচাইতে শক্তিশালী প্রাণী কোনটি, যে আসলেই জঙ্গলের মধ্যে রাজ করে থাকে? সাধারণতভাবেই এমনটা হয়ে থাকে যে এক জঙ্গলে একটার অধিক অ্যাপিক্স প্রেডিটর পাওয়া যায় না। ফর এক্সাম্পল, একটি জঙ্গলের এক এলাকায় সিংহ থাকলে ওই এলাকা এবং এর আশপাশের এলাকায় বাঘ খুঁজে পাওয়া যাবে না। লায়ন আফ্রিকায় বেশি হয়ে থাকে এবং বাঘ এশিয়া এবং ইউরেশিয়ায় পাওয়া যায়। বন্ধুরা, আপনারাও হয়তোবা ছোট থাকতে কোনো না কোনো দিন আপনার বাবার কাছে জিজ্ঞাসা করেছিলেন, বাঘ এবং সিংহের লড়াইয়ে কে জিতে? তো বন্ধুরা, এই প্রশ্নটা শুধু বাচ্চারাই করেনি, বরং আগেকার দিনের বড় বড় রাজা বাদশারা এই প্রশ্নটাই তাদের মাথায় খেলতো। ফলে তারা সত্যিকার প্রদর্শনী করেই বাঘ সিংহের মধ্যে মারামারি লাগিয়ে তারা এই প্রশ্নটারই উত্তর খুঁজত। তো বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নটিরই একদম নিচ পর্যন্ত যাব। এই দুই অ্যাপেক্স প্রেডিটর সম্পর্কে, এদের বিহেভিয়ার সম্পর্কে, এদের শক্তি এবং ইনফ্লুয়েন্স সম্পর্কে একেবারে বিস্তারিত জানব। ভবিষ্যতে কেউ যদি আপনাকে এই একই প্রশ্নটা করে, তো আপনার কাছে এটার পুরো এক্সপ্লেনেশনের সাথে আপনার কাছে উত্তর থাকবে। বন্ধুরা, শুধুমাত্র ইন্ডিয়ায় রয়েছে যেখানে বাঘ এবং সিংহ একই জঙ্গলে থাকে। আজকের আইন অনুযায়ী আপনি কখনোই দুইটা প্রাণীকে মারামারি লাগাতে পারবেন না আপনার আনন্দ বা প্রদর্শনীর জন্য। তাদের শক্তির উপর নির্ভর করে এবং ইতিহাসে যেই মারামারিগুলা হয়েছে সেগুলোর উপর বেস করে কার শক্তি বেশি। তো বন্ধুরা, চলুন শুরু করি এদের বেসিক ডিফারেন্স দিয়ে। লায়ন বা সিংহকে জঙ্গলের রাজা বলা হয়ে থাকে এবং এর সাইন্টিফিক নেম হচ্ছে প্যান্থিরা লিও এবং টাইগারের প্যান্থিরা টিগ্রেস। আর এরা আকারেই এমনটাই হয়ে থাকে। সিংহ লম্বায় অনেকটা বড় হয় এবং বাঘ হয় চওড়ায়। আর সাইবেরিয়ার টাইগার সিংহের থেকেও বড় হয়ে থাকে। সিংহ প্রজাতির মধ্যে আফ্রিকার সিংহই সবচাইতে বড় হয়ে থাকে, যাদের ওজন অ্যাভারেজ হয় 180 থেকে 220 কেজি পর্যন্ত, যা মানুষ যদি তাদের সাথে দাঁড়ায় তাহলে অনেকটা এরকম দেখাবে। বাঘের মধ্যে সবচাইতে বেশি হলো বেঙ্গল টাইগার, যাদের ওজন অ্যাভারেজে হয়ে থাকে 220 থেকে 250 কেজি পর্যন্ত। আর 300 কেজিরও বেঙ্গল টাইগার পাওয়াটা যে খুবই টাফ এমনটাও না। বেঙ্গল টাইগারের সামনে একটি মানুষ অনেকটাই এরকম দেখাবে। টাইগার প্রজাতির সবচাইতে বড় হয়ে থাকে সাইবেরিয়ান টাইগার, যাদের অ্যাভারেজ ওজন হয়ে থাকে 250 থেকে 320 কেজি পর্যন্ত। আর একটি মানুষ তার সামনে অনেকটাই এরকম দেখাবে। বাঘের শরীরে যে ডোরাকাটা দাগ হয় এটা অনেকটাই ইলিউশন তৈরি করে, ফলে তারা খুব সহজেই অনেক সুন্দরভাবে লুকিয়ে শিকার করতে পারে। এই দুই প্রাণী সাধারণত মিটি খায়। তো বন্ধুরা, অ্যানালাইসিস করে আমরা পেলাম সিংহের থেকে বাঘের ওজনই বেশি হয়ে থাকে, তাই একটি বাঘ সিংহের থেকে অনেক জোরেই থাবা মেরে থাকে। এদের নখ, যা আমরা সাধারণত দেখি না, এটির একটি থাবাই একটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আর হাড্ডি চূর্ণ বিচূর্ণ করার কাজে ব্যবহার করে থাকে এরা এদের দাঁত। একটি বাঘের বাইট ফোর্স সিংহের থেকে বেশি হয়ে থাকে, যেখানে অ্যাভারেজ একটি বাঘ তাদের মুখ থেকেই 180 কেজি ওজনের বল উৎপন্ন করতে পারে। আর কম্পেয়ার করুন এর সাথে তার মুখের মধ্যে থাকা 78 মিলিমিটার কেনাইনের সাথে, যা যে কোনো জানোয়ারেরই হাড্ডিকে একদমই চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। এক্সাম্পলের জন্য এই প্রাণীটি ধরুন, এর নাম হচ্ছে গর। এরা লম্বায় হয়ে থাকে 7 ফিট পর্যন্ত। এদের ওজন সাধারণত 1500 কিলো হয়ে থাকে। এই জানোয়ারকেও একটি বাঘ খুবই সহজেই শিকার করে ফেলে। অপরদিকে একটি সিংহের বাইট ফোর্স 160 কেজি হয়, যার কেনাইন টুথও 70 মিলিমিটারের হয়, যা 8 মিলিমিটার কেনাইন টাইগারের থেকে কম সিংহের। আর বন্ধুরা, থাবার কম্পেয়ার যদি করতে হয় তাহলে একটি বাঘের নখ সাধারণত 4 সেন্টিমিটার বড় হয়ে থাকে। শুধু এতটুকুই নয়, একটি বাঘ এটার ব্যবহার খুবই ভালোভাবে করে থাকে, যেখানে টাইগার ন্যাচারালভাবেই বক্সার এবং স্ল্যাশার হয়ে থাকে,
যা সিংহের মধ্যে দেখা যায় না। আর এতটুকুই না, এর মধ্যে স্পিরিটও অনেক বড় রোল প্লে করে থাকে। আর এখানে টাইগারও আরও একবার হারিয়ে দেয় সিংহকে, কারণ এখানে একটি টাইগারের অ্যাভারেজ স্পিড 40 মাইল পার আওয়ার, আর যেখানে সিংহের স্পিড 30 মাইল পার আওয়ার। সিংহ অনেকটাই অলস প্রকৃতির হয়ে থাকে, যা তারা তাদের শক্তিকে তাদের শিকারীকে মারতে পুরো দমে ব্যবহার করে না। সিংহ যা ভয় দেখাতে অনেকটাই পারদর্শী, যা তারা তাদের এলাকাকে সুরক্ষিত করতে ব্যবহার করে থাকে। কিন্তু বাঘের হিসাবই অন্য, বাঘ সাধারণত একা থাকে, যেখানে সিংহ তারা গ্রুপ বেঁধে থাকে। সিংহিনী সিংহের জন্য ডিনারের ব্যবস্থা করে, কিন্তু বাঘের নিজের লড়াই নিজেকেই লড়তে হয় আর শিকার নিজেকেই করতে হয়, যার ফলে বাই নেচার একটি বাঘ বহুত এগ্রেসিভ হয়ে থাকে। একটি বাঘকে সাধারণত হাইপার এগ্রেসিভ এনিমেল বলা হয়ে থাকে, যা উইদাউট রিজন যেকোনো সময় যে কারো উপরে অ্যাটাক করে বসে। তো বন্ধুরা, আপনারা এটাই হয়তোবা ভাবতেছেন, বাঘের কাছে এত শক্তি তো কিসের রাজা হয় আবার সিংহ? তো বন্ধুরা, সিংহ বনের রাজা এজন্যই বলা হয় যে সিংহ গ্রুপের মধ্যে থাকে, এবং একটি বাঘ সিংহের সাথে মারামারি করা মানে পুরো তাদের গ্রুপের সাথেই মারামারি করা। আর বন্ধুরা, দ্বিতীয় রিজন এজন্যই, সিংহ বাঘ থেকে তো সাধারণত ভাবেই শক্তি কম হয়ে থাকে। একটি চিড়িয়াখানায় যদি বাঘ এবং সিংহকে একসাথে রেখে দেওয়া হয়, তাহলে বাঘ যতটা সম্ভব মারামারি অ্যাভয়েড করবে, আর সিংহ তার অ্যাটিটিউডের মাধ্যমে বাঘকে ভয় দেখিয়ে তার উপর একটা ভয় সৃষ্টি করতে থাকবে। কিন্তু এটা ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ না বাঘের মাথা খারাপ হয়ে যায়। তারপরে কি হবে তা আমরা সকলেই বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা এখানে তাদের আকার এবং শক্তির উপর অনেক কিছুই জানলাম। ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, সেখানে মানুষরা এক ধাপ এগিয়েই গিয়েছিল, নিজেদের আনন্দ এবং প্রদর্শনীর জন্য এই দুই হিংস্র প্রাণীকে মারামারি লাগিয়ে। পুরানা রোমান এম্পায়ার, যেখানে বেশিরভাগ সময়ই এদের মারামারিকে প্রদর্শিত করা হতো, এটা জানার চেষ্টা করা হতো এদের মধ্যে শক্তি কার বেশি, এবং তাদের উপর বাজি লাগানো হতো, যা বেশিরভাগ সময় টাইগারই জিতত। একবার এমনটাই ইন্ডিয়ার একজন রাজা এরকমই একটা প্রদর্শনীর আয়োজন করেছিল, যেখানে সে একটা বেঙ্গল টাইগারকে, ইন্ডিয়ার সবচাইতে বড় এক সিংহকে একসাথে মারামারির জন্য ছেড়ে দিয়েছিল, যেখানে তারা যেন ভালোভাবে মারামারি করে। এর জন্য তাদেরকে 3 দিন ধরে কিছুই খেতে দেওয়া হয়নি, যার ফলে তারা একে অপরকে খেতে মরিয়া হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই দুইটার মারামারিকেই এই উইকিপিডিয়া পেজের মধ্যে অনেকটাই বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিংকটা ডিসক্রিপশনে দিয়ে দিব। কিন্তু মারামারির শেষ পর্যন্ত বাঘই জিতে গিয়েছিল। ইতিহাসের মধ্যে ইংলিশ রাজারাও এটাই করত, এবং বেশিরভাগ সময়ই পাওয়া যায় যেখানে টাইগারই জিতে গিয়েছিল। কিছুদিন আগে তুর্কিতেও এমন একটা ঘটনা ঘটে, যেখানে বাঘ আর টাইগার মুখোমুখি লড়াই করে, যেখানে টাইগার তার থাবা সিংহের মধ্যে ঢুকিয়ে দিয়ে জিউগুলার ভ্যান পাঞ্চার করে দিয়েছিল, আর ব্লাড লসের কারণে সিংহ তখনই মারা যায়। এছাড়াও অ্যানিমেলস ট্রেনার যেমন অ্যালেক্স গর, অ্যানিমেলস রিজার্ভস এর ওনার, অ্যানিমেল রেস্কিউয়ার এবং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের ডকুমেন্টারি দ্য লাস্ট লায়ন অফ এশিয়া, এ সকলেই বেশিরভাগই টাইগারকেই সাপোর্ট করছে। এতক্ষণ তো আমরা শুধুমাত্র বেঙ্গল টাইগারেরই কথা বললাম, কিন্তু সাইবেরিয়ান টাইগার তো এর থেকেও আরো বেশি মনস্টার হয়ে থাকে, যা পোলার বিয়ারকেও দাঁত ভাঙা জবাব দিতে পারে। তো সিংহের একা একটি বাঘের সামনে টিকা অনেকটাই অসম্ভব। তো বন্ধুরা, বাঘ এবং সিংহের মধ্যে আপনাদের কোন প্রাণীটিকে সবচাইতে শক্তিশালী মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যার কমেন্টটা সবচাইতে সুন্দর হবে তার কমেন্টটাকেই আমি পিন করে সবার উপরে দিয়ে দিব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।